এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমে আমি তোমাদের শুভ নববর্ষের স্বাগতম জানাচ্ছি। আজকে 2021 সালের 13 তারিখ, তাই আমি তোমাদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম। এখন আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ পড়াবো, অর্থাৎ বোর্ড বই ইংলিশ ফর টুডে ক্লাস 1। সবাই তোমরা বোর্ড বইটি খোলো, খাতা কলম নিয়ে বসো এবং আমার পাঠদানে মনোযোগী হও। আজকে আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং পড়াবো। ওয়ার্ড মিনিং মানে শব্দার্থ। আমি বোর্ডে কিছু শব্দার্থ লিখে দিব, তোমরা শব্দার্থগুলো সুন্দর করে খাতায় লিখে নাও। সবাই জয়েন করে ফেলো আর প্রত্যেকে আমার পাঠদানে মনোযোগী হও। সবাই লিখে ফেলো, খাতা কলম নিয়ে বসো, সবাই লিখে ফেলো, সুন্দর করে লিখবে, হাতের লেখা যেন সুন্দর হয়।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে 10টি শব্দার্থ লিখে দিয়েছি, তোমরা সবাই সুন্দর করে খাতায় লিখে নাও। সবাই বোর্ডের দিকে তাকাও। A-P-P-L-E, অ্যাপেল। A-P-P-L-E, অ্যাপেল। অ্যাপেল অর্থ আপেল। অ্যাপেল অর্থ কি? আপেল। অ্যান্ট অর্থ কি? পিঁপড়া। অ্যান্ট অর্থ পিঁপড়া বা পিপিলিকা। তোমরা সবাই পিঁপড়া দেখেছ, ছোট ছোট পিঁপড়া সবাই দেখেছ। পিঁপড়া কি করে? কামড় দেয়। পিঁপড়ার কামড় সবাই খেয়েছ। তাহলে অ্যান্ট অর্থ কি? পিঁপড়া বা পিপিলিকা। তারপরে দেখো সিএপি ক্যাপ। ক্যাপ অর্থ কি? টুপি। সিএপি ক্যাপ, ক্যাপ অর্থ টুপি। তোমরা মাথায় ক্যাপ দাও না, টুপি দাও না, ক্যাপ অর্থ টুপি। তারপরে দেখো সিএটি ক্যাট, ক্যাট অর্থ কি? বিড়াল। সিএটি ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। বিড়াল সবাই দেখেছ এবং বিড়াল সবাই চিন। তারপরে দেখো উইন্ডো, WINDOW। উইন্ডো অর্থ কি? জানালা। তোমাদের ঘরে জানালা থাকে না? তোমাদের ঘরে সবার প্রত্যেকের ঘরে দরজা থাকে, জানালা থাকে। তা আমরা বাংলায় বলি কি? জানালা। কিন্তু আমরা জানালা ইংলিশ শব্দ, জানালা ইংলিশ হচ্ছে উইন্ডো। আমরা বাংলাটা জানি জানালা, কিন্তু আমাদের ইংলিশটাও জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে জানালা ইংরেজি কি? উইন্ডো। উইন্ডো বানানটা দেখো WINDOW। উইন্ডো অর্থ কি? জানালা। তারপরে দেখো ডোর, DWR। ডোর অর্থ কি? দরজা। ডোর অর্থ দরজা। আমাদের প্রত্যেকের ঘরে জানালা আছে, আবার প্রত্যেকের ঘরে দরজাও আছে। তাহলে আমরা বাংলায় কী বলি? দরজা। কিন্তু ইংলিশ শব্দটা আমাদের অবশ্যই জানতে হবে। দরজা ইংলিশ কি? ডোর, DWR। ডোর অর্থ দরজা। তারপরে দেখো বুক, BWK, বুক। এই যে আমার হাতে বুক আছে, বই আছে, এটা কি? বই। এটা ইংলিশে কি বলে? বই ইংলিশ কি? বুক। তাহলে দেখো BWK, বুক অর্থ বই। এরপর দেখো ব্যাগ, BAG, ব্যাগ। ব্যাগ অর্থ কি? থলে। তোমরা সবাই স্কুলে ব্যাগ নিয়ে যাও না? প্রত্যেকে ব্যাগ নিয়ে যাও, তাই না? তাহলে ব্যাগ অর্থ কি? থলে। BAG, ব্যাগ অর্থ থলে। এরপরে দেখো ডগ, DOG, ডগ। ডগ অর্থ কি? কুকুর। তোমরা সবাই কুকুর দেখেছ, রাস্তাঘাটে কুকুর থাকে, কুকুর দেখলে অনেকে ভয় পাও, কারণ কুকুর কামড় দেয়। তাহলে তোমরা কুকুর বাংলায় বলতে পারো, কুকুর চিনো, কুকুর দেখেছ। কিন্তু কুকুর যে ইংরেজি শব্দ আছে, কুকুরের যে ইংরেজি শব্দ আছে, কুকুর ইংরেজি ডগ, DOG, ডগ। ডগ অর্থ কুকুর, DOG, ডগ। ডগ অর্থ কুকুর। তারপরে দেখো এক, EGG, এক। এক অর্থ কি? ডিম। তোমরা সবাই ডিম খাও, তাই না? ডিম খেলে কি হয়? শক্তি হয়। তোমরা ডিম পোস্ট খাও, ডিম ভাজি খাও, ডিম সিদ্ধ খাও। তো বাংলা ডিম শব্দটি সবাই জানো এবং ডিম সবাই চিনো। তো ডিম শব্দের ইংরেজি শব্দ হচ্ছে এক, EGG, এক। এক অর্থ ডিম, EGG, এক। এক অর্থ কি? ডিম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে 10টি শব্দার্থ লিখে দিয়েছি, তোমরা প্রত্যেকে খাতায় তুলে নাও এবং এই 10টি শব্দার্থ খুব ভালো করে শিখবে, বারবার লিখবে, বারবার শিখবে। ট্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার চেষ্টা করলে অবশ্যই পারবে যে কোনো কিছু। বারবার চেষ্টা করবে, বারবার চেষ্টা করলে অবশ্যই পারবে। একবার না পারিলে দেখো শতবার, তাই না? আমাদের কবিরা বলে গিয়েছেন, পারিব না এ কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। একবার তুমি না পারলে বারবার দেখো, বারবার ট্রাই করো, বারবার চেষ্টা করলে অবশ্যই পারবে। মানুষ পারে না এমন কিছু নেই, মানুষের অসাধ্য এমন কিছু নেই, মানুষ সব কিছু চেষ্টা করলে পারে। তো তোমাদের বারবার চেষ্টা করতে হবে, বারবার লিখতে হবে, বারবার বানান শুদ্ধ করে লিখতে হবে। বারবার লিখলে বানান শুদ্ধ হবে, হাতের লেখা শুদ্ধ হবে, পরীক্ষার কথায় তোমরা শুদ্ধভাবে লিখতে পারবে।
একজন ভালো ছাত্র হতে হলে অনেক অধ্যবসায় করতে হয়, অনেক পড়ালেখা করতে হয়। পড়ালেখা করলে অবশ্যই সে ভালো রেজাল্ট করতে পারে, তাকে চেষ্টা করতে হবে, চেষ্টার অসাধ্য কিছুই নেই। তো তোমরা এগুলি সব খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে ফেলো। আমি স্কুলের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে অবশ্যই তোমাদের এগুলি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বোর্ডে 10টি শব্দার্থ দিয়েছি, এগুলো দিয়ে আবার ম্যাক্স সেন্টেন্সও হয়, বাক্য গঠনও হয়। আমি তো বোর্ডে তোমাদের শব্দার্থ লিখে দিয়েছি, এগুলো দিয়ে আবার তোমরা বাক্য গঠন করতে পারবা। যেমন অ্যাপেল, দিস ইজ অ্যান অ্যাপেল। তারপরে অ্যান্ড, দিস ইজ অ্যান অ্যান্ড। ক্যাট, দিস ইজ এ ক্যাট। উইন্ডো, ওপেন দি উইন্ডো। তারপরে ডোর, ওপেন দ্য ডোর। বুক, আই হ্যাভ এ বুক। ব্যাগ, থলে, আই হ্যাভ এ ব্যাগ। ডগ, কুকুর। কুকুর তোমরা অনেকে পারো না, পোষা পোষা কুকুর। দিস ইজ এ ডগ, কুকুরদের দিস ইজ এ ডগ। এগ, দিস ইজ অ্যান এগ। এক অর্থ ডিম, দিস ইজ অ্যান এগ। তাহলে এই শব্দার্থগুলো দিয়ে আবার বাক্য গঠনও করা যায়, এই শব্দগুলো দিয়ে আবার বাক্য গঠনও করা যায়। আমি শব্দার্থ লিখে দিয়েছি, তোমরা বারবার এই শব্দের অর্থগুলো খাতায় লিখবে এবং বারবার শিখবে। তোমাদের পরীক্ষায় শব্দার্থ থাকবে, বাক্য গঠন থাকবে, খালিঘর পূরণ থাকবে, প্রশ্নের উত্তর থাকবে। তোমরা সব ভালো করে এখন থেকে বছরের প্রথম থেকে তোমরা ভালো করে এগুলি সুন্দর করে খাতায় বারবার লিখবে এবং শিখবে, আর উচ্চারণ শুদ্ধ করে পড়বে। উচ্চারণ শুদ্ধ করে যদি এখন ছোটোবেলা থেকে পড়তে শিখো, তাহলে বড় হলে তোমাদের উচ্চারণ কোনো ভুল হবে না, তোমরা সুন্দর করে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে। সবাই লিখে নাও, সুন্দর করে লিখে নাও। তারপরে দেখো আরো কিছু শব্দার্থ আছে, যেমন এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ কি? হাতি। তোমরা সবাই হাতি দেখেছ, চিড়িয়াখানা গেলে হাতি দেখতে পাই আমরা, তাহলে এলিফ্যান্ট অর্থ হাতি। এরপরে দেখো টাইগার। টাইগার অর্থ কি? বাঘ। টাইগার অর্থ বাঘ। বাঘ দেখলে সবাই ভয় পায়, তাই না? বাঘ দেখলে আমরা সবাই ভয় পাই, এটা টাইগার অর্থ বাঘ। তোমরা সবাই টাইগার দেখেছ, চিড়িয়াখানা সবাই টাইগার দেখেছ। সুন্দর করে সবাই লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা। সবাই লিখে ফেলেছ, ভেরি গুড। তারপরে দেখো তোমাদের বইয়ে আরও কিছু শব্দার্থ আছে। দেখো গোট, GOAT, গোট। গোট অর্থ কি? ছাগল। তারপরে দেখো ছাগল সুর তোমরা সবাই দেখেছ। এরপরে দেখো স্কাই, SKY। স্কাই অর্থ কি? আকাশ। SKY, স্কাই অর্থ আকাশ। এরপরে দেখো HEN, হ্যান। হ্যান অর্থ কি? মুরগি। HEN, হ্যান অর্থ মুরগি। তোমরা সবাই মুরগি দেখেছ, মুরগির মাংস সবাই খাও, সবাই মুরগি চিনো তোমরা, তাহলে HEN, হ্যান অর্থ মুরগি। এরপরে দেখো ওপেন, OPEN। ওপেন অর্থ কি? ওপেন অর্থ খোলা। ওপেন দি ডোর আমরা বলি না, দরজাটি খোলো। ওপেন দি ডোর, ওপেন দি উইন্ডো। ওপেন দি উইন্ডো মানে জানালাটি খোলো, ওপেন দি ডোর দরজাটি খোলো।
তাহলে ওপেন শব্দের অর্থ কি খোলা এরপরে দেখো ক্লোজ ক্লোজ অর্থ কি বন্ধ সি এল ও এস ই ক্লোজ অর্থ বন্ধ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি যে 10টি শব্দার্থ দিয়েছি এই 10টি শব্দার্থ খুব ভালো করে শিখে ফেলবে চন্দ্রবিন্দু আছে তারপরে দেখো সি এ পি ক্যাপ ক্যাপ অর্থ টুপি ক্যাপ অর্থ টুপি তোমরা সবাই ক্যাপ মাথায় দাও না টুপি মাথায় দাও ক্যাপ অর্থ টুপি সি এ পি ক্যাপ ক্যাট অর্থ বিড়াল তারপরে দেখো ডাব্লিউ আই এন ডি ইউ ডাব্লিউ উইন্ডো অর্থ জানালা উইন্ডো অর্থ জানালা ডি ডাব্লিউ আই ডোর ডোর অর্থ কি দরজা তারপরে দেখো বি ডাব্লিউ কে বুক অর্থ বই বুক অর্থ কি বই এরপরে দেখো বি এ জি ব্যাগ অর্থ থলে এরপরে দেখো ডি ইউ জি ডগ ডগ অর্থ কি কুকুর ডগ অর্থ কুকুর ই ডাবল জি এগ এগ অর্থ ডিম তাহলে এ 10টি শব্দার্থ বারবার লিখবে এবং এগুলো বাড়িতে জানবে বারবার লিখলে তোমাদের বানান শুদ্ধ হয়ে যাবে এবং পরীক্ষার খাতায় তোমরা সুন্দরভাবে লিখতে পারবে তারপর তোমাদের বইতে আরো কিছু শব্দার্থ আছে ড্র ডি আর এ ডাব্লিউ ড্র ড্র অর্থ আঁকা সি ইউ এম এ কাম কাম অর্থ কি আশা কাম অর্থ আশা ডি আর এ ডাব্লিউ ডি আর এ ডাব্লিউ ড্র ড্র অর্থ আঁকা সি ইউ এম ই কাম অর্থ আশা এম ডাব্লিউ এন মুন মুন অর্থ কি চাঁদ এম ডাব্লিউ এন মুন অর্থ চাঁদ তোমরা সবাই চাঁদ দেখেছো না আকাশে চাঁদ ওঠে তাহলে এম ডাব্লিউ এন মুন অর্থ চাঁদ তোমরা ভালো করে শব্দার্থগুলো সুন্দর করে খাতা লিখে নাও তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই খাতায় শব্দার্থগুলো লিখে ফেলেছ সুন্দর করে অবশ্যই লিখে ফেলেছ তাই না সবাই লিখে ফেলেছ ভেরি গুড তোমরা এই শব্দার্থগুলো লিখবে এবং বাক্য গঠনও করবে বাসায় শব্দার্থের পাশাপাশি মেক সেন্টেন্স বাক্য গঠন করলে তোমাদের দুটোই শেখা হবে শব্দার্থ শেখা হবে বাক্য গঠনও শেখা হবে অ্যাপেল দিয়ে বাক্য গঠন করবে দিস ইজ অ্যান অ্যাপেল অ্যাপেল দিয়ে কি বাক্য গঠন করবে দিস ইজ অ্যান অ্যাপেল অ্যান্ড দিস ইজ অ্যান অ্যান্ড তারপর ক্যাপ দিস ইজ মাই ক্যাপ ক্যাপ দিয়ে কি লাগবে দিস ইজ মাই ক্যাপ এই হয় আমার টুপি ক্যাপ দিস ইজ এ ক্যাপ আই হ্যাভ এ ক্যাপ উইন্ডো উইন্ডো অর্থ জানালা ওপেন দি উইন্ডো জানালাটি খোলো ওপেন দি উইন্ডো জানালাটি খোলো তারপরে ডোর ওপেন দ্য ডোর দরজাটি খোলো তারপরে বুক দিস ইজ মাই বুক এই হয় আমার বই এরপরে ব্যাগ চলে আই হ্যাভ এ ব্যাগ আমার একটি ব্যাগ আছে ডগ কুকুর দিস ইজ এ ডগ এই হয় একটি কুকুর এগ অর্থ ডিম দিস ইজ এন এগ এই হয় একটি ডিম দিস ইজ এন এগ এই হয় একটি ডিম এইভাবে তোমরা বাক্য গঠন করবে বাক্য গঠন করবে শব্দার্থের পাশাপাশি বাক্য গঠনগুলো শিখে নেবে তাহলে আমি আশা করি প্রত্যেকেই এই 10টি শব্দার্থ খাতায় লিখে নিয়েছ এবং বারবার এই শব্দার্থগুলো বারবার
বাসায় বসে এগুলি শিখবে এবং বারবার লিখবে। শব্দার্থগুলো বারবার যদি লিখো তাহলে আশা করি তোমাদের শব্দের অর্থ বানান এবং শব্দের অর্থ কখনো ভুল হবে না এবং পরীক্ষার খাতায় তোমরা সঠিকভাবে লিখতে পারবে। আর বারবার লিখলে হাতের লেখা সুন্দর হয়, তাই তোমরা বারবার লিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 10টি বারিকা দিয়েছি তোমরা প্রত্যেকে বারিকা জানবে। স্কুলের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে আমি তোমাদের বারিকাজগুলো দেখব এবং এই বারিকাজের উপর তোমাদের মূল্যায়ন করা হবে। তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমাদের সকলেরই মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। এখানে ক্লাস করব এই লালটা দেখতেছেন স্টপ রেকর্ডিং, এখানে এই মাউসটা এখানে এনে